ডানকুনিতে বায়োক্যাপস ইন্ডিয়া লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভ। কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হয় শ্রমিকরা। ক্যাপসুলের খোল তৈরির এই কারখানায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 200 জন শ্রমিক কাজ করে। কাজের বাড়তি বোঝা চাপানো স্থায়ীকরণ না করার অভিযোগ তুলে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা গেটে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ হাজির হয়, সমস্যা মেটাতে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা শুরু করে। আজকে আপনাদের কি নিয়ে গন্ডগোল? আজকে আমাদের, আমরা কাজে এসেছি, হলিডে দিনে আছে, হলিডে আমাদের খোলা থাকে, পাঁচটা খোলা থাকে, পাঁচটা বন্ধ থাকে। আমরা যখন সকালবেলা কাজে এসেছি তখন মালিক আমাদেরকে জোর জবরদস্তি বের করে দেয় এখান থেকে, কোম্পানি থেকে, আর বহিরাগত ওয়ার্কার নিয়ে ওরা কাজ করছে জিনিসটা, সেই জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। তারপর কি হলো? তাতে আলটিমেট একটা আমরা থানায় জানিয়েছিলাম, থানা থেকেও উনি এসেছিলেন, থানায় এসে একটা আলোচনা হলো, আলোচনার মধ্যে একটা কিছু হয়নি, আলোচনা কিছু পেন্ডিং আছে, 9 তারিখ দিন আমাদের নেতৃত্বরা বুঝবে, আমরাও বুঝবো, আলোচনার মধ্যে যা হবে সেটা 9 তারিখ দিন বুঝবো। আমরা চেয়েছিলাম একটা সমস্যার সমাধান হতে, কিন্তু কিছুই হয়নি। উপরন্তু আমাদের নামে বলা হয়েছে মারা হয়েছে, কিন্তু আমরা তাদের গায়ে হাত দিইনি, কিছুই করা হয়নি, তবু বলা হচ্ছে যে আমাদের মারা হয়েছে, কিন্তু ভিডিও ফুটেজ আমাদের চাওয়া সত্ত্বেও আমাদের সেটা বের করা হয়নি। আলটিমেটলি কারখানা যদি বন্ধ হয়ে যায় ক্ষতি তো আপনাদের? অবশ্যই ক্ষতি আমাদের, আমরা চাইছি কারখানাটা ভালো করে চলুক, আমাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না এখন। আর আমরা লাগলো গ্লাভস, রীতিমতো আমরা গ্লাভস টাইমে টাইমে পাই না, আমরা এক এক সময় হাত খালি হাতে আমরা গেছি। আপনার নাম? রমা অধিকারী। ক্যাপসুল কারখানায় যে শ্রমিক অসন্তোষ, তার বলে যে প্রোডাকশন আজকে হ্যাম্পার হলো, শ্রমিকরা কাজ পেলো না, কি বলবেন? আপনারা তো মিটিংও বসলেন। দেখুন, একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এই ঘটনাটা ঘটেছে। এতে আমাদের একটা এগ্রিমেন্ট আছে যে 10 দিন, কারখানাটা যেহেতু 365 দিন রান করানোর কারখানা, 10 দিন ছুটি আছে, সেই 10 দিনের 5 দিন ওয়ার্কাররা কাজ করবে, 5 দিন ওয়ার্কাররা কাজ করবে। আমাদের একটা মৌখিক এগ্রিমেন্ট, এবং সেই এগ্রিমেন্টটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে সেই রকম, আজকে কাজ করার দিন হিসেবেই ওয়ার্কাররা এসেছিলো। ওয়ার্কাররা সকালে যখন আসে তখন ম্যানেজমেন্টের তরফ থেকে এখানে দাঁড়িয়ে বলা হয় যে না, কাজ করানো যাবে না, যেহেতু অষ্টমী নবমী ওই দিন দুটো আসেনি বলে। তো খুব স্বাভাবিক কারণে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেই অসন্তোষের ফলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটেছিলো। সেই মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গেছে, এখন সব ঠিক আছে, আগামীকাল থেকে কারখানা চালু হবে। কারখানায় যে আপনাদের অচল অবস্থার কারণ কি, যে প্রোডাকশন আছে, শ্রমিকরা ঢুকতে পারলো না, বিক্ষোভ? কারণ এটা আছে দাদা, কি আমাদের বছরে 10 দিন ছুটি হয়, আমার এগ্রিমেন্ট আছে, কন্টিনিউয়াস ইন্ডাস্ট্রি আমার আছে, কি এরা 10 দিন চালাবে, এরা বরাবর চালাতো, আস্তে আস্তে আগে 10 থেকে 1 দিন বন্ধ করলো, তারপরে 2 দিন বন্ধ করলো, করতে করতে 5 দিন বন্ধ করে দিল। আমি এদেরকে বারবার চিঠি দিয়েছি, আর ফাইনালি 20th অক্টোবর এদের সিনিয়র লেভেল প্রেসিডেন্ট, জয়েন্ট প্রেসিডেন্ট নিয়ে মিটিং হয়েছে, এরা ইউনিয়নের লোক ছিল, এরা বললো কি আমি অষ্টমী নবমী আমরা চালাবো, আমরা 12 ঘন্টা চালাবো, 12 ঘন্টা আপনি ম্যানেজ করবেন, ঠিক আছে, সমস্ত জিনিসটা সলভ হয়ে গেল। 21 তারিখে এসে বললো আমরা চালাবো, ঠিক আছে চালাবে না, তোমরা তো এমনি চালাও না। তো ওই 2 দিন অষ্টমী নবমী আমাদের ম্যানেজমেন্টের যে 12 জন যে এদেরকে সুপারভাইজ করার জন্য আছে, ওরাই মিলিয়ে পুরো ফ্যাক্টরি 48 আওয়ার চালিয়ে নিল, ও যা যত প্রোডাকশন এরা দিতে ওর থেকে বেশি প্রোডাকশন দিয়ে দিল। তো আমি এদেরকে আগেও বলেছিলাম কি যদি আমার ম্যানেজমেন্ট প্রয়োজন করে, আমাদের তোমাদের যে 77 ওয়ার্কার আছে, আমি 25টা ওয়ার্কার দিয়ে পুরো ফ্যাক্টরি চালাতে পারি। আর আজকাল অনেক টেকনোলজি এসে গেছে, মডার্নাইজেশন আছে, আমাকে এটা তো করতেই হবে আস্তে আস্তে। তোমাদের সবাইকে বলেছি তোমাদেরকে কোঅপারেট করতে হবে। আমি ম্যানেজমেন্টের হিসেবে এটা বলতে পারি, আমি যা মডার্নাইজেশন করব, যা আমি করব উইদাউট পেন করার চেষ্টা করব, নাহলে আমি তো কোনো লোকের রিট্রিটমেন্ট করার কথা বলছি না, কিন্তু যদি এটা যদি না হয়, আমাকে ফ্যাক্টরি বাঁচাবার জন্য যা লিগাল আইনে হিসেবে যা স্টেপ নেওয়ার আছে আমি নিব। আজকের ঘটনাটা কি হয়েছিল? আজকের ঘটনা এটা হলো কি, আজকে আমাদের ফ্যাক্টরিতে ওই আউট অফ 10 একদিনে ছুটি থাকে, কালকে আমি এখানে ছিলাম। নর্মালি কি হয়, ইউনিয়নে যারা সেক্রেটারি আছে সে আমাকে জিজ্ঞেস করে কি স্যার কালকে ছুটি আছে, কালকে চলবে? তো আমি যদি যা বলি কি হ্যাঁ ঠিক আছে চলবে কি চলবে না, কিন্তু এরা অষ্টমী নবমী পরে একটা স্ট্যান্ড নিয়ে নিল সেক্রেটারির সঙ্গে, কালকে সকালবেলা এই শিফটে মিটিং চলো। আমার 2-3 বার অন্য জিনিস নিয়ে কথা হয়েছে, এই জিনিস নিয়ে আমার সঙ্গে কথা বলেনি, তাহলে আমি এটা বুঝতে পেরেছি কি এরা হয়তো আসবে না। আমি যে হিসেবে অষ্টমী নবমী অ্যারেঞ্জমেন্ট করেছি, আজকেও অ্যারেঞ্জমেন্ট করেছি, সকালবেলা এরা 6টার সময় যারা 7-8 জনের ডিউটি আছে এরা ঢুকেছে, সেক্রেটারি ওর ভিতরে ছিল। তো আমি বললাম ভাই আপনার তো ছুটি আছে, আজকে কেন এসছেন? বলো আমরা তো 5 দিন আসি। আমরা না,
আমাদের এগ্রিমেন্ট আপনার সঙ্গে দশ দিনই কাজ করার আছে, করলে দশ দিনই করতে হবে, নাহলে কোনোদিন করতে হবে না। আমরা তো এসছি, আমরা ভাই আপনি যদি জবরদস্তি যদি কারখানা দখল করে নিয়েছেন তাহলে আপনারা চালান, আমি পুরো ম্যানেজমেন্ট টিমকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। বলে না না ফ্যাক্টরি আপনারা যে আপনি চালান, আপনি কেন এরকম বলবো, এরা করে এরা বেরিয়ে গেল, যখন এরা বেরোচ্ছে তখন আবার আমি সেক্রেটারিকে বলেছি তোমরা যদি তিন চারজন এসে আমার সঙ্গে কোনো কথাবার্তা বলতে চাও কথা বলতে পারো না। আলটিমেট ডিসিশন চলে মিটিংয়ে, মিটিংয়ে এই যে ডিসিশন হয়েছে আলটিমেটলি এদের প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আর পুলিশ থেকে আমার যেমন হচ্ছে ওসি, ওসি ম্যাডাম এরা সবই এসছে। নেক্সট ন তারিখে মিটিং, ন তারিখে এরা মিটিংয়ে ডেট দিয়েছে, আমি ন তারিখে মিটিং করব। আমি মনে করি এরাও একটা যে ভুল করেছে, আজকে লোকগুলোকে টেনে টেনে বের করেছে, আমাদের অফিসারকে টেনে বের করেছে, এরা আমাদের একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি এর ভিতরে ঢোকার নিয়ম আছে, আমাদের গাউন আছে স্যানিটাইজ হয়ে ঢুকতে হয়, এমনি ঢুকে গেছে, এরা সব ভালো করে জানে। পুলিশ ম্যাডাম বলেছে তো যদি ম্যানেজমেন্ট কমপ্লেন করো আপনার অ্যাগেনস্ট আমরা অ্যাকশন নেব, আমি কোনো কমপ্লেন করব না, কিন্তু এইভাবে আজকে যে ভায়োলেন্ট ওয়েতে আমাদের লোকগুলোকে টেনে টেনে বের করা হয়েছে এটা সত্যি খুব খারাপ।